হে গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 2021 সালের ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া শাওমির রেডমি K40 সম্পর্কে। কি কি আছে এই ফোনটিতে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে। সো ভিডিও শুরু করার আগে একটি কথাই বলতে চাই, ইফ ইউ আর নট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল YT, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। সো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। ফোনটির ওয়েট 196 গ্রাম, সুপার এমুলেটেড ডিসপ্লে এবং ডিসপ্লে সাইজ 6.67 ইঞ্চি, ডিসপ্লে রেজুলেশন 1080x2400 পিক্সেল এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। এখন কথা বলা যাক এই ফোনের অপারেটিং সিস্টেম এবং এর চিপসেট নিয়ে। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে Android 11, সাথে শাওমি তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম MIUI 12 ব্যবহার করেছে এই ফোনটিতে। আর চিপসেট হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G। পাশাপাশি এই ফোনটিতে লাউড স্পিকার এবং USB Type-C ব্যবহার করা হয়েছে, বাট 3.5mm জ্যাক নেই এই ফোনটিতে। এবং সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট যা সাইডে মাউন্টেড। এখন কথা বলা যাক এই ফোনের র্যাম এবং রোম নিয়ে। এই ফোনে র্যাম এবং রোম হিসেবে আপনি 4টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন। সো 4টির মধ্যে প্রথম 3টি ভেরিয়েন্ট হলো 6/128 GB, 8/128 GB, 8/256 GB। সো আরেকটি ব্যাপার হলো এই ফোনটিতে কিন্তু আরও এক প্রকার র্যাম ব্যবহার করা হয়েছে, সেটি হলো 12 GB র্যাম এবং রোম 256 GB। বুঝতে পারছেন, 12 GB র্যাম এই ভেরিয়েন্টও পেয়ে যাবেন এই মডেলে। এখন কথা বলা যাক সব ফোনের মতো এই ফোনেরও আকর্ষণীয় পার্ট, এই ফোনের ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা মেইন ক্যামেরা দিয়ে শুরু করি। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা, তিনটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মধ্যে প্রথম ক্যামেরাটি হলো 48 MP ওয়াইড, আর দ্বিতীয় ক্যামেরাটি হলো 8 MP আল্ট্রা ওয়াইড, তৃতীয় ক্যামেরাটি 5 MP ম্যাক্রো। এই ফোনের মেইন ক্যামেরা দিয়ে যদি আপনি ভিডিও রেকর্ডিং করতে চান তাহলে সর্বোচ্চ 4K 30fps-এ রেকর্ড করতে পারবেন, এবং আপনি যদি 1080-তে রেকর্ড করেন তাহলে 30fps, 60fps, 120fps, 240fps এবং সর্বোচ্চ স্লো মোশন 960fps পেয়ে যাবেন ইজিলি। যাই হোক, মোটামুটি মেইন ক্যামেরা নিয়ে কথা বলা শেষ, এখন আমরা এর সেলফি ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বলি। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে 20 MP একটি ক্যামেরা। সো এই ক্যামেরা দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর সেলফি ইজিলি তুলতে পারবেন, এবং এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30fps-এ রেকর্ড করতে পারবেন, এবং আপনি যদি 720 রেজুলেশনে রেকর্ড করতে চান তাহলে আপনি 120fps-এও রেকর্ড করতে পারবেন। এখনও যে তিনটি ব্যাপার নিয়ে আলোচনা করা হয়নি, সে তিনটি ব্যাপার হলো এই ফোনের ব্যাটারি, এই ফোনের কালার এবং এই ফোনের প্রাইস রেঞ্জ। সো আমরা ব্যাটারি দিয়েই শুরু করি। ব্যাটারি হিসেবে এই ফোনে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমারের 4520mAh ব্যাটারি যা নো রিমুভেবল, এবং এত বড় ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বক্সে দেওয়া হয়েছে 33W-এর একটি ফাস্ট চার্জার। আর কালার হিসেবে এই ফোনে আপনি 3টি ভেরিয়েন্ট কালার পেয়ে যাবেন। সো এক একজনের এক এক রকমের টেস্ট, সো আপনি যে কালারটি পছন্দ করেন সেই কালারটি নিয়ে নেবেন। এখন আমরা এর প্রাইস নিয়ে কথা বলি। সো প্রাইস কিন্তু এক এক সময় উঠানামা করে, এবং যেহেতু অনেক কয়টা ভেরিয়েন্ট আছে, 6 GB র্যাম, 8 GB র্যাম এবং 12 GB র্যাম, সো ভেরিয়েন্ট অনুযায়ী এক একটা ভেরিয়েন্টের এক এক রকম প্রাইস হবে। সো তাই আপনি আপনার পছন্দের ভেরিয়েন্ট অনুযায়ী বর্তমান আপডেট প্রাইস কত যে কোনো শোরুমের ওয়েবসাইট বা তাদের সাথে যোগাযোগ করলে শুনতে পারবেন বা জানতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ইফ ইউ আর লাইক দিস ভিডিও প্লিজ প্রেস দ্য লাইক বাটন, এবং আপনার যদি কোনো অপিনিয়ন বা মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে ফেলুন, এবং পরবর্তীতে আমি আবারও নতুন কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে আসতেছি আপনাদের সাথে। সো পরবর্তী ভিডিওতে দেখা হবে কিন্তু রেডমি K40 Pro নিয়ে।